পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, বনী ইসরাইলের পয়গম্বর মূসা, মূসার কাছে এসে বলে, ও গো আল্লাহর পয়গম্বর, পানি নাই, পানি নাই, মানুষগুলো পানির পিপাসায় কাতরাইতেছে, মানুষগুলো পানির পিপাসায় ছটফট করতেছে, গবাদি পশুগুলো পানি পায় না, জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি দিয়া পানির ব্যবস্থা করিয়া দেয়। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে ডাক দিয়া বলেন, ও বনী ইসরায়েলের লোকেরা, আগামীকাল অমুক সময় সকলে খোলা ময়দানে উপস্থিত হয়ে যাবা, ও যুবক ভাই, আমার নবী সরকারে দু আলম নবী, মায়ার নবী, মোহাব্বতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রচন্ড তাপ, সূর্যের তাপ, পানি নাই, মানুষগুলো পানির পিপাসায় কাতরায়, সাহাবাই কেরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো সরকার, পানি নাই, মানুষগুলো পানির পিপাসায় কাতরায়, এমনকি গবাদি পশুগুলো ছটফট ছটফট করতেছে। আল্লাহর নবী কয়, সাহাবাই কেরাম, আগামীকালকে অমুক ময়দানে সবাই উপস্থিত হইবা, এমনকি গবাদি পশুগুলো নিয়ে উপস্থিত হইবা, আল্লাহর নবী সকলকে নিয়ে সালাতুল ইসতিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়লেন। বুখারীর ভিতরে একটা অধ্যায় আছে বৃষ্টির জন্য নামাজ, একটা ভাবে আছে আলাদা, আল্লাহর নবী সকল সাহাবীদেরকে নিয়ে খোলা আকাশের নিচে উপস্থিত হইলেন। আল্লাহর নবী সরকারে দু আলম দুই রেকাত নামাজ পড়া দাঁড়াইয়া আল্লাহর নবী দুইটা হাত উঠে দিলেন। সাহাবাই করাম বলে, আমরা তাকায় দেখলাম আল্লাহর নবীর হাত উঠতে 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 এত উঁচায় উঠছে, নবীর বগলের নিচের সাদা অংশ দেখা যাচ্ছিল, নবীর চাদর মোবারক কইরা যাচ্ছিল। আল্লাহর নবী যখন দোয়া কইরা হাত নামাইবেন, এমন সময় পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, হাত নামাইতে দেরি, বৃষ্টি হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, শুধু এটাকে বলা হয় সালাতুল ইসতিসকা, বৃষ্টির জন্য নামাজ। শুধু তাই না রে বাবা, বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় চতুর মাস প্রচন্ড রৌদ্র, জমিন জমিন চৌচির হয়ে যায়, বৃষ্টি নাই, কৃষকরা হতাশ হয়ে যায়। ওলামা ইকরাম সকল কৃষকদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে খোলা আকাশের নিচে যখন নামাজের জন্য দাঁড়ায়, নামাজ কইরা বাড়ি যাইতে দেরি হয় না। বা অনেক জায়গায় তেমন হয়েছে, গত বছর সিলেটে এরকম বৃষ্টির জন্য নামাজ পড়েছে, বলে নামাজ শেষ করতে পারে না, আসমান থেকে মুসুল ধরে বৃষ্টি শুরু হয়েছে, এটাকে বলা হয় সালাতুল ইসতিসকা, বলে বৃষ্টির জন্য নামাজ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে খোলা আকাশের নিচে দাওয়াত দিলেন, আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করলেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়া দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বৃষ্টি দাও, আল্লাহ মানুষগুলোর জন্য, মানুষগুলো বড় কষ্ট হচ্ছে, আল্লাহ গবাদি পশুগুলো ছটফট করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেশান, কেন আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না, কিসের জন্য বৃষ্টি হচ্ছে না? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আরশের মালিক, কেন তুমি বৃষ্টি দাও না, কিসের জন্য দাও না? তোমার বান্দাগুলো খোলা আকাশের নিচে ঈশা নামাজ পড়া হাত উঠে দিয়েছে, আল্লাহ তার দোয়া কি তোমার কাছে গ্রহণযোগ্য হয় না? আল্লাহ তারা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই মজমায় একজন গুনাগার আছে যে 40 বছর ধরে শুধু গুনাই করতেছে, গুনাই করতেছে, দুনিয়ার কেউ জানে না, লোকচক্ষুর আড়ালে গোপনে গোপনে গুনা করে, কিন্তু আমি আল্লাহ, আমি সবই তো জানি, আমার বান্দা আমার চোখ থেকে ফাঁকি দিতে পারে নাই। ওই জালেম বান্দাটা যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে বাইর না হবে, এই এলাকা থেকে যখন বের না হয়ে যাবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না, দিব না, দিব না। ভালো করে শুনো, আমি বৃষ্টির জন্য নামাজ পড়া দোয়া করলাম, আল্লাহ তাআলা বৃষ্টি দেয় নাই, কারণ হইলেই মজমা একজন জালেম গুনাহগার আছে, ও গুনাহগারের জন্য আল্লাহ তাআলা আসমানের বৃষ্টির দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টির দরজা বন্ধ করে রাখছে, এ জালেম যতক্ষণ না পর্যন্ত এখান থেকে বের না হবে,
আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবেন না। পয়গম্বর মূসা যখন বারবার বারবার এভাবে আলান করতেছে, জালেম কে অপরাধ করেছ তুমি বের হয়ে যাও, জলদি করে বের হয়ে যাও, তোমার কারণে সব মানুষগুলো কষ্ট পাচ্ছে। বারবার যখন এই কথা বলছে, বাবা কে গুনাহ করেছে কেউ জানে না, কিন্তু যে গুনাহ করেছে সে তো নিজে জানে যে আমি গুনাহগার, ঠিক কিনা জোরে বলে। কেউ জানে না কিন্তু গুনাহগার সে নিজে জানে। পয়গম্বর মূসা যখন বারবার বলে বের হয়ে যাও, ও আল্লাহর বান্দা মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর বান্দার চোখের পানি সেরা দিয়েছে, এমন সময় আসমানটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে যায়, বৃষ্টি মুসলধারে বৃষ্টি হয়। পয়গম্বর মূসা চোখের পানি সাইরা ডাক দিয়া কয়, আল্লাহ আয় আল্লাহ, তুমি আমার উম্মতের সামনে দ্বিতীয়বারের জন্য তুমি আমাকে কাজ্জাব মিথ্যাবাদী বানায় দিলা। এক নম্বর আল্লাহ সালাতুল ইসতিসকা বললাম, দোয়া হইলে বৃষ্টি হয়, আমার উম্মতরা পায় নাই, তার মানে আমি পয়গম্বর মিথ্যা বলেছি, বৃষ্টি হয় নাই। দুই নম্বর আল্লাহ তুমি বলেছ গুনাহগার বের হয়ে গেলে বৃষ্টি হবে, কিন্তু আল্লাহ কেউ বাইর হয় নাই, তুমি বৃষ্টি দিলা, তার মানে আমি উম্মতের মাঝে মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর তুমি যখন আমার কাছে জিজ্ঞাসা করলা, আমি যখন বললাম গুনাহগার বের হয়ে যেতে হবে, ওই সময় তুমি যখন বারবার এলান করতেছিলা, আমার বান্দাটা জানেও তাকায় না বামেও তাকায় না, আমার বান্দাটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি সেরা সেরা কান্না শুরু করে দিয়েছে, আমার বান্দা আমাকে ডাক দিয়েছে, আল্লাহ দুনিয়ার কেউ জানে না আমি গুনাহ করেছি, কিন্তু তোমার চোখ থেকে আমি ফাঁকি দিতে পারি নাই, আয় আল্লাহ দুনিয়ার সবাই জানে আমি ভালো মানুষ, আল্লাহ এখন যদি আমি এখান থেকে উঠে যাই মানুষ সিসি করবে, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু মাওলা এখান থেকে উঠে আমি কোন জায়গায় যাব, কার কাছে যাব, কোন জমিনে যাব, আল্লাহ যেদিকে তাকাই শুধু দেখি তোমার এই জমিন, আয় আল্লাহ পাহাড়ের চূড়ায় যদি উঠে যাই সেটাও তো তোমার জমিন, জঙ্গলের ভিতরে চইলা গেলে সেটাও তো তোমার জমিন, আয় আল্লাহ যদি তোমার ছাড়া অন্য কোনো জমিন থাকতো আমি সেটাই বাইগা দিতাম, আয় আল্লাহ যেদিকে তাকাই শুধু তোমার জমিন, বাগার কোনো উপায় নাই, আল্লাহ তুমি যদি মাফ করে দাও দুনিয়ার কেন কোনো ক্ষমতা নাই, জাহান্নামে ফেলাইবে তোমার কোনো লস হইবে না, আবার যদি মাওলা তুমি মাফ না করে জাহান্নামে ফেলা দাও তোমার কোনো লাভ হবে না। এভাবে চোখের পানি সাইরা কান্না শুরু করে দিয়েছে পয়গম্বর, শোনো আমার বান্দারা যখন কান্না শুরু করে দিয়েছে, আমার বান্দার যখন চোখ বেয়ে বেয়ে অশ্রুগুলো ঝরতে ঝরতে জমিনের ভিতরে পড়ে, আমি আল্লাহর গফফার নামের সাথে আল্লাহ তাআলা বলে আমি গফফারুল উয়ুব নামক, আমার যে নাম গফফার, গফফার নামের ভিতরে জোশ এসে যায়, আমার রহমান নামের ভিতরে জোশ এসে যায়, আমার সত্তার নামের ভিতরে জোশ এসে যায়, আমি আল্লাহ যেই বান্দাটা আমার জন্য চোখের পানি সেরা দিয়েছে, আমি আল্লাহ ওই চোখের পানির বদৌলতে আর আসমানের পানি ধরে রাখতে পারি নাই, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার পানিগুলো জমিনে চোখের পানি জরায়াত জমিনে পড়ে, আমি আল্লাহ আমার আসমানের বৃষ্টির পানিও সেরা দিলাম, কারণ হইল যেই বান্দার জন্য আসমানের পানি আমি ওই বান্দার চোখের পানির বদৌলতে আমি আল্লাহ আসমানের বৃষ্টিও ছেড়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ কয় বান্দা তওবা কর ইস্তিগফার কর, তাহলে পানি নাই আমি আল্লাহ তোর জন্য পানির ব্যবস্থা করে দিব। যদি আমরা বাংলাদেশে বসবাস করি পানির অভাব আমরা বুঝি না, ও যুবক ভাই মরুভূমিতে যাও পানির অভাব কি বুঝতে পারবা, বলে আমরা এর চেয়েও পানির দাম বেশি, এ কোকের দাম কম, শুধু তাই না পেট্রোলের দাম বে কম পানির দাম বেশি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের কেওয়ার্ডের নিয়ামত দিয়েছেন এই জন্য বুঝি না পানির কোন দাম, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, আমি আল্লাহ তোমার জন্য পানি আসমানের পানির ব্যবস্থা করে দিব। আল্লাহ তারপরে কয় কয়ুম দিদুকুম বি আমওয়াল, চিল্লায় কেন আল্লাহু আকবার, আল্লাহ কয় বান্দা আমি তোর সম্পদের ভিতরে মালের ভিতরে বরকত দিব, কে দিবেন
আল্লাহ কয় ফাকুল তাস্তাগফিরু বান্দা তুই ইস্তেগফার কর তাহলে ইয়ুমদিদুকু ওয়া ইয়ুমদিদুকুম বি আমওয়াল যদি তুমি ইস্তেগফার করো তাহলে আমি তোমার মালের ভিতরে বরকত দিব আমওয়ালি ওয়াল বানীন ওয়া ইয়ুমদিদুকুম বি আমওয়ালি ওয়া বানীন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দারে শুধু তোর সম্পদের ভিতরে বরকত দিব তা নয় তোর সন্তানের ভিতরে বরকত দিব সুবহানাল্লাহ এখানে মুফাসসিরে কিরাম ব্যাখ্যা দিয়েছেন কয় সন্তানের ভিতরে বরকত দিবে তার মানে কয় সন্তানের ভিতরে বরকত দিবে এর ব্যাখ্যা হলো দুইটা এক নম্বর হলো যাদের সন্তান নাই আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিবে আজকাল দেখা যায় সন্তানের জন্য মাজারে দৌড়ায় সন্তানের জন্য খানজান যায় সন্তানের জন্য সিলেট যায় শাহজালাল যায় শাহপরান যায় ও যুবক ভাই তামাম দুনিয়ার মাজারে গেলে কিন্তু সন্তান পাওয়া যায় না তামাম দুনিয়ার পীর সাহেবের কাছে সন্তান পাওয়া যায় না সন্তান দিলে কে দেওয়ালা কে আর জোরে বলো কে আর জোরে আওয়াজ করে বলো কে বলে ও যুবক ভাই ওয়া ইয়ালামু মা ফিল আরহাম বলে আল্লাহ তাআলার কাছে এমন পাঁচটা এলেম আছে যে পাঁচটা এলেম তামাম দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহই জানেন তার ভিতরে একটা হইল ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের পেটের ভিতরে মায়ের রেহেমের ভিতরে বাবার ঔরাস থেকে যখন এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে চইলা যায় ওই এক ফোঁটা নাপাক পানি ছেলে হবে না মেয়ে হবে ওই এক ফোঁটা নাপাক পানি সন্তান হবে কি মিস হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ জানে দুনিয়ার কারো জানার কোনো তৌফিক নাই ঠিক কিনা আল্লাহ তাআলা কয় বাফাকুল তাস্তাগফিরু বান্দা তুই ইস্তেগফার কর আমি তোর সন্তানের ভিতরে বরকত দিব মুফাসসিরে কিরামগণ বলে সন্তানের ভিতরে বরকত দিবা তার মানে এক নাম্বার যাদের সন্তান নাই আমি আল্লাহ তাদেরকে সন্তান দিব দুই নাম্বার যাদের সন্তান আছে অনেকে বলে হুজুর সন্তান কথা শুনে না সন্তান ইয়াবার ভিতরে জড়িত হয়ে গেছে সন্তান নেশার ভিতরে জড়িত হয়ে গেছে সন্তান জুয়ার ভিতরে জুয়ার আড্ডায় জড়িত হয়ে গেছে সন্তান কথা শুনে না উল্টা পাল্টা চলে অবাধ্য হয়ে চলে শুধু বাবা ছাড়া বাংলাদেশে যখন ঘুরি একটাই অভিযোগ অনেক মানুষ অনেক বাবার আইসা কানের সাথে জবানটা লাগায়া বলে হুজুর আমার সন্তানটা কথা শুনে না একটু দোয়া করেন হুজুর আমার সন্তানটা কথা শুনে না একটু দোয়া করেন অ যুবক ভাই মুরব্বী বাবারা ভালো করে শুনেন আল্লাহ কয় ফাকুল তাস্তাগফিরু বান্দা তুই ইস্তেগফার কর তাহলে আমি তোর সন্তানটাকে তোর বাধ্য সন্তান বানায় দিব সুবহানাল্লাহ আজকাল তো সন্তান নিয়ে বড় জ্বালা ঠিক কিনা হইলেও মুসিবত না হইলে আরেক মুসিবত কয় না হইলেও হইলে পরে সন্তানের বলে জমানার ভিতরে আসছে একটা বলে গজবের এটা আছে কি নাই কয় আগে তো সিনেমা হলে দেখতে হইলে টিকিট কেটে সিনেমা হলে যাওয়া লাগতো এখন টিকিট লাগে না কম মুড়ি দিয়েই দেখতে হবে ঠিক কিনা জোরে বলেন আগে তো দেখতে হইলে নির্দিষ্ট একটা ছবি দেখা লাগবে এখন নির্দিষ্ট না মন চাইলে যেটা ইচ্ছা সেটাই দেখতে পারে ঠিক কিনা জোরে বলেন শুধু তাই না এক মোবাইলের ভিতরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ভিভো আছে ভাই কি ভাইবার আছে আরও কত কিছু আছে অতগুলোর নাম মুখস্থ নাই জানিও না বুঝিও না বলে একটা ছেলে বা এই এক মোবাইল দিয়া এ দশজন আল্লাহকে ফেম করে ও দশজন আল্লাহকে ফেম করে ঠিক কিনা জোরে বলেন এমন আছে কি নাই ঠিক নাকি ভুল বললাম আপনাদের এলাকায় বাস্তব ঘটনা স্বামী স্ত্রী ফেক আইডি শুনেন ফেক আইডি আবার খায় না মাথায় দিন ঠিক ফেক আইডি না খায় না মাথায় দিন ফেসবুকের ভিতরে একটা আইডি খোলে এটা ফেক আইডি মানে নিজের নাম পরিবর্তন করে অন্য নাম নিজের ছবি পরিবর্তন করে অন্যের ছবি লাগাইলে এটা হয়ে যায় ফেক আইডি নাকি কিছু বলতে হবে কি ভুল বললাম স্বামীও ফেক আইডি চালায় স্ত্রীও ফেক আইডি চালায় দুইজনে ফেক আইডিতে ফেক আইডিতে যোগ হয়ে মেসেঞ্জারে কথা হইতেছে ব্যাস একে অপরের প্রতি বড় আসক্ত যে ভাই আমি তোর সাথে দেখা করতে চাই বলে হ্যাঁ অমুক জায়গায় অমুক দিন দেখা হবে মা গার যেদিন দেখা হইল স্বামী দেখে এটা আমার স্ত্রী স্ত্রী বলে এটা আমার স্বামী কোথায় গেল জামানা মোবাইলে খাইলো জামানা মোবাইলে খাইলো ঠিক কে না যারা বলেন নাকি ভুল কই না পরিবর্তন তো আমরা হয়েছি
উঠে গিয়েছে, এখনো তাহাজ্জুদ পড়নেওয়ালা আল্লাহওয়ালাদের অভাব নাই, এখনো জাকিরিন বান্দাদের অভাব নাই, এখনো নামাজ পড়নেওয়ালা বান্দার অভাব নাই, কিন্তু অভাব হলো আমি নামাজে হতে পারি নাই, আমি জাকিরিন হতে পারি নাই, আমি তাহাজ্জুদ পড়নেওয়ালা হতে পারি নাই। জামানা ঠিকই আছে, কিন্তু এমন একটি জামানার ভিতরে এই জামানাকে আমরাই নষ্ট করে ফেলতেছি, ঠিক কিনা যারা বলেন? পরিবর্তন হওয়ার দরকার আমার, ঠিক কিনা, নাকি ভুল বললাম? কি যুবক ভাইরা কি বলেন? ভুল বললাম? যুবক ভাইরা তো মিস করে বড় পাগল, কথা বলবো? হ্যাঁ, রাগ করবেন না তো, হ্যাঁ রাগ করবেন না তো, এক মিস কলের গল্প শুনবো, শুনাইতাম এক মিস কলের গল্প শুনে শুনাইতাম। আমি আমার চাকরির সর্বর্থ মানে মসজিদে যখন এই খেদমত করি 2016 তখন আমার বেতন হলো 4000, কত 4000, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিয়ামতের ভিতরে এই আল্লাহ তাআলা রিজিকের ভিতরে হালালভাবে এত সাদ দিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি এই বসে যা পাইছি, এই বসে যা পাইছি এর যোগ্য আমি না, আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন তো 4000। তা আমি তখন বিবাহ করি শেষে, আমি বিবাহ করার আগে কয়েক মাস আগে আমার সাথে একা একা যুবক মানুষ থাকতে কষ্ট হয়, এই জন্য সবে মাত্র পড়াশোনাও শেষ করেছি। তো একটা ছেলে আমার সাথে থাকত, নাম বললাম না, নাম বললে আবার নাম তারাই বুঝাইবার জন্য বলতেছি। তো একদিন হঠাৎ করে দেখি কোথাও খবর নেই, আপনার বাবাকেও দেখি না, একদিন হঠাৎ করে দেখা ওর বাবা কুকুর আপনার ছেলে কথা কি বলবো, তার কিছু বলেনি। কয়েকদিন পর ওর সাথে দেখা, কিরম মিয়া তোমার কোনো খবর নেই, আমি একা একা থাকি, স্বপ্ন ছিল কিন্তু সব সাই হয়ে গেল। আমি কি কি হয়েছে কয়, বন্ধু মানুষ তো একসাথে থাকি সবসময় কয়, খুব শক্ত করে মিস করে পাগল হইয়া প্রেম করছিলাম অনেক মাস ধরে, কিন্তু যেহেতু আমি তার সাথে দেখা করতে চাই কিন্তু আমার সাথে দেখা দেয় না, তখন তার এত ইমো আর হোয়াটসঅ্যাপ এত অ্যাভেলেবেল না, অত বুঝেও না, তো আমি এতবার দেখতে চাইছি কিন্তু আমার সাথে দেখা দেয় না, আমি বদ্ধা করি আমি দেখতে ভালো না, কিন্তু কণ্ঠ মাসাল এত চমৎকার, আমি তার কণ্ঠে ভেবে বই রেখে দেবো। যাই হোক, শর্ত কি দেখা দিতে পারি, শর্ত আছে তো কি আগে বিবাহ করতে হবে তারপরে দেখা হবে। যাই হোক, অমুক কাজী কাজী বিবাহ করলাম, বিবাহ করে মাশাআল্লাহ সে যে বলল কালো, আমি তার চেহারার দিকে তাকাই দেখি মাশাআল্লাহ কালো তো কালো, পাতিলের নিচের কালোর চেয়েও কালো। এরপর তো ঠিক আছে কালো, আমার বয়স হলো 21 আর এর বয়স হলো 29, এই জন্য মিস করে পাগল হলে হবে? এই জন্য যুবক ভাইরা মনে করবেন, অনেকে মনে করতে পারে আমি লাভ ম্যারেজ করতেছি, আমি ভালো পছন্দ করে থাকি, আমার সুখী আলাদা হবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, অবৈধ সম্পর্কে কোনোদিন শান্তি আসতে পারে না, শান্তি হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এক ফোঁটা নাফাক পানি যখন তোর মায়ের রেহমের ভিতরে গেছে, তখন থেকে তোর মা নিজের কোনটা ভালো লাগতো সেদিক চিন্তা করে নাই, কোনটা খেলে সন্তান সুস্থ হবে, কোনটা খেলে আমার সন্তান ভালো থাকবে, বলে এইটা খাইলে আমার সন্তান ভালো থাকবে না, এইটা খাওয়া মা বাদ দিয়ে দিয়েছে, এইটা খাইলে সন্তান ভালো থাকবে, মা পছন্দ করে না ওটাই খেয়েছে, মা বলে আমি এইভাবে ঘুমাইলে আমার সন্তানে কষ্ট হবে, কয় না কষ্ট হলেও অন্য বাইলে ঘুমাইতে হবে, মা বলে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আমার ঠান্ডা সন্তানের ঠান্ডা লাগবে, এই জন্য মা গরম পানি দিয়ে গোসল করছে। যেই মা তোকে গর্ভে ধারণ করার সাথে সাথে নিজের পছন্দ অপছন্দ ভুইলা গেছে, শুধু সারাক্ষণ তোর জন্যই তোর জন্যই ভাবে, তুই কোনটায় সুখী হবি, তুই কোনটায় খুশি হবি, তুই কোনটায় ভালো থাকবি, তোর জন্মগ্রহণ করার পরে তোর মা তোকে নিয়েই চিন্তা, আয় হায় আমি যদি এইটা খাবারটা খাই তাহলে আমার সন্তান আমার দুধ পান করে, তাহলে আমার সন্তান দুধ খেলে তোর পেট খারাপ হবে, না না এই খাবারটা খাওয়া যাবে না, আবার এই খাবারটা খাইলে আমার সন্তান ভালো দুধ পাবে, এই জন্য মা সেই দুধ সেই খাবারটাই খাওয়া শুরু করলো। যেই মা তোকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন তোকে নিয়ে চিন্তা করলো, তোকে জন্ম দেওয়ার পরে 21টা বছর 22টা বছর তোর জন্যই চিন্তা করলো, নিজে কোনোদিন ভালো খায় নাই, ভালো পোশাক পরে নাই, তোর জন্যই সব সময় সিরা কাপড় পরে চলছে, তোকে একটু ভালো রাখার জন্য সেই মা তুই কিভাবে বুঝবি তোর জন্য একটা অকল্যাণ নারীকে তোর জন্য এনে দিবি? সেও মামি তো চিন্তা করবে আমি যেরকম আমার সন্তানটাকে আদর যত্ন করে লালন পালন করেছি এমন একজনকে আনবো যার কাছে আমার ছেলেটা সুখে থাকবে, ঠিক কিনা যারা বলেন?
আর আজকে মা বাবাকে কষ্ট দিয়া আল্লাহর কসম কোনোদিন কোনো লাভ ম্যারেজে শান্তি আসতে পারে না, বলে মা বাবার পছন্দ নিয়ে বিবাহ করবা ইনশাল্লাহ, এর ভিতরেই আল্লাহ তাআলা বরকত দিবেন। এই যুবকরা তৈরি আছে না ইনশাল্লাহ, নাকি আবার যৌতুকের দাবি করবা? হ্যাঁ, যৌতুক লাগবে নি, যৌতুক খাওয়া, যৌতুক খাওয়ার এখন তো মা বাবার আবার যারা আছে হুজুর সন্তান বিয়ে পাস করাইলাম, এম এ পাস করাইলাম, আপনি আবার এটা কি কইলেন? আমার স্বপ্ন ছিল ঘর বানাইছি কিন্তু ফার্নিচার দিব, লাগবো ফ্রিজ একটা লাগবো, কিন্তু আপনি যা কইলেন আমার তো ফল নষ্ট করলেন, হক নষ্ট করলেন। ও বাবা সন্তান আপনি লালন পালন করেছেন, আপনি আপনার ছেলেকে লালন পালন করেছেন, একটা মেয়ের বাবাও তো একটা মেয়েকে লালন পালন করেছে, ঠিক কিনা যারা বলেন? একটা মেয়েকে তার বাবা লালন পালন কইরা বড় কইরা আপনার ঘরে আপনার ছেলেরাতে তুইলা দিয়েছে, এর থেকে বড় নেয়ামত আর কি চান, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যুবক ভাইয়ের এখানে যারা আছে বিবাহ করা নাই, যৌতুক মুক্ত সুন্নাত তরিকায় বিবাহ হবে, পারবো তো ইনশাআল্লাহ, কে কে পারবো? আল্লাহ আকবার, হাত জাগাও তো, অনেক বাবাদেরও দিন আছে হুজুর, আরেকটা করবেন আল্লাহ নিষেধ নাই, আল্লাহ কবুল। তবে বাবাজিরা আছেন বাচ্চাদেরকে যৌতুক মুক্ত বিবাহ করাইবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ বান্দা তুমি যখন ইস্তেগফার করবা আমি তোমার সন্তানের ভিতরে বরকত দিব, যার সন্তান নাই আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা কইরা দিব। অ যুবক ভাই, আজকে সন্তানের জন্য অনেকে মাজারা যায়, সন্তানের জন্য অনেকে খানজান যায়, সন্তানের জন্য শাহপরান শাহ মখদুম যায়। অ যুবক ভাই, শাহপরান শাহ মখদুম যাওয়ার দরকার নাই, আবার অনেকে সন্তানের জন্য পীরের কদমে যাইছে, দাদা আর বাবা একটা সন্তান দে। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোনো কবরওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মাজারওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেনেওয়ালাকে চিল্লায় বলো, চিল্লায় বলো কে? অ যুবক ভাই, দুনিয়ার সব দুনিয়ার কোন কবরওয়ালার দেনেওয়ালার কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কবর থেকে একটা জিনিস আনা যায়, দন্দৌলত না, টাকা পয়সা না, বাড়িগাড়ি না, একটা জিনিস, সেটা হইল কোন ব্যক্তি যদি আশিক রাসূল মুহাম্মদ প্রেম ও ভালোবাসা নিয়া আল্লাহর রাসূল মুহাব্বত নিয়া যদি রওজার সামনে দাঁড়ায় যায়, এ মুহাব্বত নিয়া রওজার সামনে যায় যদি কোনো আশিক নবীকে সালাম দেয়, এ সালামটাই হইল কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই একটা জিনিস নবীর শাফাত আনা যায়, আর দুনিয়ার কোনো কবর থেকে কোনো কিছু আনা যায় না, দুনিয়ার কোনো পীরওয়ালা দিনে কিছু নাই, দুনিয়ার কোনো কবরে সিজদা দেওয়া জায়েজ নাই, দুনিয়ার কোনো পীরের কদমে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি সিজদা দেওয়া জায়েজ থাকতো তাহলে মদিনায় হাজির সাহেবরা যে আমার নবীর রওজায় সিজদা দিত, ঠিক কিনা জোরে বলেন? কয় নবীর রওজায় সিজদা দেওয়া নাই, আল্লাহর নবী সরকারে দোয়া আলম সাহাবে ইকরামদেরকে নিয়ে বসা, এমন সময় একটা উটেইসা মাথা ঝুঁকা দিয়েছে, আমরা কেন পারবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উটেরে কোনো হিসাব হবে না, উট আবেগ দিয়েছে কিন্তু এটা বৈধ না। তবে শোনো, আল্লাহ তাআলার পরে যদি কোনো বান্দা বান্দিকে যদি সিজদা দেওয়ার জন্য বলা হইতো, তাহলে আল্লাহ তাআলার পরে সন্তানদেরকে তার মা বাবা এবং সমস্ত স্ত্রীগণকে তার স্বামীকে সিজদা করার জন্য বলা হইত। আল্লাহ তাআলার পরে কাউকে সিজদা করার অনুমতি নাই, যদি কেউ আল্লাহ তাআলার পরে কাউকে সিজদা করে, সাড়ে তিন হাত মাটির ভিতরে কপাল নামক জায়গাটা সবচেয়ে দামি, এই কপালটা যদি কেউ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোথাও ঝুঁকায়, আল্লাহ তাআলা যাকে যে ঈমান নামক দৌলত দান করেছে, ও ঈমান নামক দৌলতটা আল্লাহ তাআলা সাথে সাথে তার থেকে ছিনায় নিয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আমার কোনো মাজারে সন্তান পাওয়া যায় না, পীরের কোনো মেসেজটা দিলে সন্তান পাওয়া যায় না, সন্তান পাইতে হইলে আল্লাহ কয় ফাকুন তুস্তাগফিরু বান্দা তুই ইস্তেগফার কর, তাহলে অজুন্দি দুকুন বি আমওয়ালিন ওয়া বানিন, তাহলে আমি আল্লাহর সন্তান পাবো।
তাদের ভিতরে সন্তানের ভিতরে বরকত দিব, যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দিব, যাদের সন্তান আছে ও সন্তানগুলোকে মা বাবার বাধ্য সন্তান বানায় দিব। অযুবক ভাই যাদের সন্তান আছে দিলের কান্না লাগা দাও, ছোটবেলা থেকেই তুমি তোমার সন্তানকে তুমি আদর্শবান বানাও। বলে হুজুর ও এখন পর্যন্ত বুঝে না, এই জন্য মোবাইল দিয়ে দিলাম, মোবাইল দেখায়া গান দেখায়া খানা খাওয়াইতেছ, কার্টুন দেখায় খানা খাওয়াইতেছ। শুধু তাই না, সন্তানকে বড় আদর করি। সন্তান একদিন অন্যের গাছের আম পাইরা নিয়ে আসছে, মা এই গাছের আম নিয়ে আসলাম, তুমি মা হইয়া তখন দুইটা চটকানি সন্তানের গালে লাগাইয়া দিবা। রানা কইরা আমরা যদি আদর কইরা আর আমটাকে বর্তা বানাইয়া দেই, তাহলে তোমার সন্তানটা আর এক ধাপ সন্ত্রাসীর দিকে আগাইয়া গেল। তোমার সন্তানটা আজকে আম চুরি করছে, আর একদিন ডাব চুরি করবে, আর একদিন অন্যের ঘরে চুরি করবে, আর একদিন ডাকাতি করবে। এভাবেই তো আস্তে আস্তে অপরাধ বেড়েই চলে, ঠিক কিনা জোরে বলেন। না না না, সন্তান যখন ছোটখাটো অপরাধ করে সন্তানের বিচার করে তুমি সন্তানকে আদর্শবান বানাও, আর বলো বাবা এটা করো অপরাধ, এটা করো অপরাধ, এভাবে তুমি কইরো না। গোয়া বাবা তুমি চুরি কইরো না, ডাকাতি কইরো না, চিন্তাই কইরো না, সন্তানকে বুঝাও, তাহলে সোমার সন্তানটা একদিন আদর্শবান হবে। আর আল্লাহর কাছে পানা চাওয়ার ইস্তেগফার করো, আল্লাহ আমার সন্তানটাকে তুমি আদর্শবান বানাও। অযুবক ভাই সন্তানকে যদি মানুষ করতে চাও, মা বাবার চোখের পানি অনিবার্য, ছাত্রবেলা ছাত্রবেলা চাইগা চাইগা আল্লাহর কাছে কান্দাকাটি কইরা সন্তানকে মানুষ বানাও। আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আদর্শবান সন্তান বানাও, আল্লাহ তুমি আমার সন্তানটাকে তুমি কবুল করে নাও। অ যুবক ভাই আমি ইমরান হোসেন মুজাহিদি আজকে যেহারে পড়ছি, ও বাবা আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো পুঁজি নাই রে বাবা, এখনো আমি দেখি আমার মা গভীর রাত্রে উঠে উঠে আমার জন্য চোখের পানি সেরা সেরা কান্দে। এই যে গত 11 তারিখ বাবা বরিশালে গেলাম, বাড়ির পাশে মাহফিল, মাহফিল করে রাত্র 1টা বাজে শীতের দিনে যখন আমি বাড়িতে আসলাম, ও যুবক ভাই যখন ঘরের কিনারা ইসা দরজায় নক করলাম, মা বলিয়া ডাক দিলাম, সাথে সাথে দরজাটা খুইলা দেয়। আমি বললাম মা ঘুমাও নাই, মানে না ঘুমাই নেই, খাবার খাবি তাড়াতাড়ি, বত্তর জন্য আমি অপেক্ষা করলাম। মা খানা নিয়ে বসে গেছে, আমি তো বললাম মা আমি তো খানা খেয়ে আসছি, খানা খাবো না। মা ডাক দেয়া কয় আমার সাথে, আমি তো তোর জন্য অপেক্ষা করলাম, কয় তোর হাত দিয়ে ধরা লাগবে না, ঠান্ডা লাগে। মা নিজের হাতে খানাগুলো মাইখা মা আমার বুকের ভিতরে তুলে দেয়। আমি শুধু মায়ের চেহারার দিকে তাকায়া আমি আল্লাহকে ডাক দেয়া বললাম, আল্লাহ এটা তো দুনিয়ার অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। মাহফিল কইরা ঘরে যাই, ফোন দিতে থাকি, নিস্তারা থেকে ফোন দেওয়া শুরু করি, এরপর ঘরের দরজায় যে নক করে তারপর দরজা করে। কিন্তু মা এমন এক মধুরদি মা, মা সন্তানের জন্য সন্তান কোথাও থাকলে মা সন্তানের জন্য তাকায় থাকে, সন্তানের জন্য অপেক্ষা করতে থাকে কখন আমার বাবা আসবে। অযুবক ভাই শুধু তাই না, আমি খানা খাওয়া মা খানা খাওয়া দিল, আমি আবার কয়েক লকমা খাইলাম, যদি না খাই মা বড় কষ্ট পাবে। আমি যখন শুয়ে গেলাম আমি তাকায় দেখি আমি কামার কানে আওয়াজ পাই, গুন 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 শব্দ আসে, তাকায় দেখি আমার মা যায় নামাজে কইরা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানটাকে তোমার রাহে দিলাম, আল্লাহ আমার সন্তানটাকে তুমি কবুল কইরা লও। শুধু তাই না রে বাবা, আমার বাবা এক মাদ্রাসার মুহাদ্দিস, হাদিস পড়ায়, আবার এক মাদ্রাসার দায়িত্বশীল, বারংবার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে। এই যে গত কয়েকদিন আগে বাইতুল্লাহ থেকে এসেছি, মাঝে মাঝে আব্বাজান হাটটা তুইরা কয়, এই বেটা আল্লাহর রাহে দিয়েছি, সাবধান তুমি এটা মনে করো না, তোমার কথায় মানুষ হাজার হাজার মানুষ আসে, তোমার কথা মানুষ শোনে, এটা তুমি মনে করো সন্তানটাকে তোমার রাহে সাইরা দিলাম, আয় আল্লাহ তুমি কবুল কইরা নাও। যুবক ভাই আল্লাহ তাআলার কাছ থেকে সন্তানকে কবুল করাইতে হবে, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ তাআলা সেই কথাই বলে বান্দারে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, বান্দা তুই যখন ইস্তেগফার করবি, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানীন, আল্লাহ কয় সম্পদের ভিতরে বরকত দিব, সন্তানের ভিতরে বরকত দিব, তোর সন্তানগুলো তোর বাধ্য সন্তান বানিয়ে দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাত,
ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা তুই যখন ইস্তিগফার করবি ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, যখন আমি আল্লাহর কাছে যখন তুই ফিরে আবি ইস্তিগফার করবি, ওয়াজআল লাকুম জান্নাত আমি তোর গুনাহের সব গুনাহগুলো মাফ কইরা আমি তোকে জান্নাতের মালিক বানায় দিব। ও বান্দা ভয় পায় না, ঘাবড়ে না, কেমন জান্নাত জানো? ওয়াজআল লাকুম আনহারা, যেই জান্নাতের পদধূলি দিয়া দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মিষ্টি পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, যেই জান্নাত এত সুন্দর জান্নাত, ওই জান্নাতকে আরো সুসজ্জিত করব, ওই জান্নাতকে আরো সুন্দর করে সাজাইব। এরে বান্দা এই জন্য তুই ইস্তিগফার কর। যুবক ভাইরা আমার কেমনে বুঝাইনি বুঝবেন রে বাবা? ও যুবক ভাই ভালো করে খেয়াল করে শোনো, আল্লাহর নবী সরকারে দোয়ালাম রাহমাতাল আলামিন বলেন পাঁচটা শর্তের সাথে যেই ব্যক্তি ইস্তিগফার করতে পারবে। কয়টা শর্ত জোরে বলেন? কয়টা? পাঁচটা শর্তের সাথে যেই ব্যক্তি ইস্তিগফার করতে পারবে আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহগুলো মুহূর্তের ভিতরে মাফ করে দিবে। 40 বছরের গুনাহ থাকলে পাঁচটা শর্ত মেনটেন করে গুনাহ তওবা করলে 45 সেকেন্ডে আল্লাহ মাফ করে দিবে। 80 বছরের গুনাহ থাকলে পাঁচটা শর্ত মেনটেন করে গুনাহ তওবা করলে আল্লাহ 45 সেকেন্ডে গুনাহ মাফ করে দিবে। বলে কয়টা শর্ত? বলেন কয়টা? পাঁচটা। এক নাম্বার, যেই গুনাহ করছি আর করব না, গুনার ধারে কাছেও যাব না, গুনার প্রতি ঘৃণা জমাব। চার নাম্বার, গুনার উপরে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে আক চোখের পানি সাইরা সাইরা আল্লাহর দরবারে কান্না করব। পাঁচ নাম্বার, একটা হইল হকুল ইবাদ আর একটা হইল হকুল মাওলা, একটা হইল আল্লাহ তাআলার হক আর একটা হইল বান্দার হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, নামাজ পড়েন না ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে পারে, রোজা রাখেন না ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে পারে। যুবক ভাই ভালো করে শোনো, ও মুরব্বি বাবাজিরা ভালো করে শুনেন। বলে আরেকটা হলো আল্লাহ বান্দার হক, বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তাআলা মাফ করবেন না, যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার হক না মাফ করবেন না। আল্লাহর নবী সরকারে দোয়ালাম রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবাই কেরাম কালকে ও আমার সাহাবাই কেরাম হতবাগা কপাল পোড়া কারা তোমরা কি জানো? সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার থাকার জন্য বাসস্থল নাই, খাবার জন্য যার আহারের জন্য কোনো ব্যবস্থা নাই, পরনের জন্য কোনো বস্ত্র নাই, তার মতো হতবাগা কপাল পোড়া আর কেউ নাই। আল্লাহর নবী বলেন, সাহাবি না না, তারা হতবাগা কপাল পোড়া নয়। বলে হতবাগা কপাল পোড়া হইল ওই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানে পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াইবে, নেকির কোনো অভাব নাই, নামাজের তাহাজ্জুদের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, দান সদকার সওয়াব আছে, বলে নামাজের সওয়াব আছে, হজের সওয়াব আছে, উমরার সওয়াব আছে, নেকির কোনো অভাব নাই, এত পাহাড় সমতুল্য নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, তার নেকি দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা দিবি দিবে। এমন সময় এক বান্দা এসে বলবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাত দাও, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাওলা তোমার বান্দার সাথে আমার কিছু হিসাব আছে। আল্লাহ বলবে, বান্দা কি হিসাব বলো বলো? আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে তার শক্তি ছিল বেশি, ক্ষমতা ছিল বেশি, এই জন্য আমার উপরে জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে। আয় আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বান্দার সাথে আল্লাহ আমার হক মিটায় না দিবা ততক্ষণ পর্যন্ত আমি দাবি ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমার বান্দার হক আদায় করে দে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দা যদি দুনিয়ায় থাকতো এক জমির পরিবর্তে 10টা জমিন দিয়ে দিতাম, 1 লাখের পরিবর্তে 10 লাখ দিয়ে দিতাম, 1 টাকার পরিবর্তে প্রয়োজনে 1 কোটি দিয়ে দিতাম। আয় আল্লাহ ময়দানে মাহশারে জমি কোথায় পাবো, টাকা কোথায় পাবো? আল্লাহ আয় আল্লাহ এ দুনিয়ার জমিন থেকে কিভাবে আমি আখেরাতের ময়দানে কিভাবে হক আদায় করব? আল্লাহ বলবে, বান্দা আমি ইনসাফ গার ইনসাফ পছন্দ করি, আমি আল্লাহ বে ইনসাফি করতে পারবো না, আমার আল্লাহ যত আমার বান্দা যত আমার কাছে বিচার দিয়েছে আমি আমার বান্দার হক নষ্ট করতে পারবো না। তাহলে বিনিময় কি দিবা? বলে জমি ঠকা একে চো বিনিময় তুমি তার নেকি দিয়ে দাও। যুবক ভাই না আমার, যারা অপরাধ করে তারা একটা করে ক্ষান্ত হয় না, নানা প্রকার অপরাধের ভিতরে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা জোরে
বলেন, যে চুরি করে দুই দিন পরে ডাকাতি করার জন্য নেমে যায়, যে ডাকাতি করে দুই দিন পরে সন্ত্রাসী করার জন্য নেমে যায়, যে সন্ত্রাসী করে দুই দিন পরে চাঁদাবাজি করা শুরু করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? চাঁদাবাড়ি করতে করতে এখন সে এখন নেশাদ্রব্যের মাস্টার হয়ে যায়, বলে প্রতিদিন ধর্ষণ তার কাছে কোনো বিষয় না, ঠিক কিনা জোরে বলেন? অপরাধ যে ব্যক্তি করে একটা দুইটা অপরাধ করে ক্ষান্ত হয় না, নানা প্রকার অপরাধের ভিতরে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার বান্দার হক আদায় করে দাও। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এটা তো দুনিয়ার জমিন না, কিভাবে হক আদায় করব? কয় অপরাধ যে তো আমার বান্দার হক নষ্ট করছো, বিনিময় নেকি দিয়া দাও। হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে একে একে আসবে আর নেকি দিতে থাকবে, নেকি দিতে দিতে শূন্য খাতা, নেক আর থাকবে না। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ নেক নাই। কয় নেক নাই, তাতে কি হয়েছে? আমার বান্দার গুনাহগুলো তোমার ঘরের উপরে চাপায় নাও। আল্লাহর নবী বলেন, এভাবে নেকিগুলো দিতে 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 নেক শেষ হয়ে যাবে, এরপরে বান্দার ঘরের উপরে পাহাড় সমতুল্য গুনাহ নিয়া বান্দা জাহান্নামের দিকে হাজির হয়ে যাবে, জাহান্নামের দিকে দাবিত হবে, আর বান্দা চিল্লাইবে, আর বান্দা বলবে আফসুস, বলে বান্দা আফসুস করবে, বলে কে তাক? আল্লাহ তাআলা বলেন, কেমন আফসুস করবে? বলে তারা তাদের হাতগুলো কামড়াইতে থাকবে, আর চামড়াগুলো ছিঁড়া ছিঁড়া, গোস্তগুলো ছিঁড়া ছিঁড়া চাপাইবে, আর ওই বান্দার বাম হাতটা দুইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া টান দিয়া পিছনের দিকে বাহির করবে, আর আমলনামা বাম হাতে দিবে, বান্দা ছটফট খাবে আর চিল্লায়া বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যুবক ভাইরা আমার যারা এখানে উপস্থিত হয়েছ, ম্যাক্সিমাম যুবক, আমিও যুবক, ও বাবা, যখন কোন আল্লাহর বান্দা গুনার ভিতরে যখন পা বাড়ায়, আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে, তুমি যখন গুনার মজা পায় গুনার দিকে পা বাড়াইতে থাকো, আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া টাকা ডাক যায়, রে বান্দা যেস না গুনার ভিতরে যেস না, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে শয়তানের দোকায় পড়ে আর গুনার দিকে যেস না, তাকায় দেখ কারীম রব, আল্লাহ তোর দিকে তাকায় রইছে আর গুনার ভিতরে পা বাড়াইস না। যদি ওই সময় কোনো ব্যক্তি যদি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো ওয়াত্তাকুল্লাহ বলে যদি কোনো আল্লাহর বান্দা একটা দৌড় দিতে পারে, একটা দৌড় দিতে পারে, যদি সামনে যদি শিশা ডালা প্রাচীর থাকে, আল্লাহ তাআলা প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ কইরা ও বান্দাকে গুনাহ থেকে আল্লাহ পরেশ কইরা, আল্লাহ কুদরতি কোলের ভিতরে উঠায়া অতীতের সব গুনাহগুলো মাফ কইরা জান্নাতি বানায়া দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যার নেকি ছিল কিন্তু সব নেকি দিতে দিতে অপরের গুনাহ নিতে নিতে পাহাড় সমতুল্য করে ফেলছে, তার মতো হতবাকা কপাল পোড়ার কেউ নাই। মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, তার আগ মুহূর্তে আল্লাহর নবী সরকারে দু আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার চাচাতো ভাই আর তার চাচাতো ভাইকে ডাক দিয়া বলেন, এই এই চাচাতো ভাই আমাকে ধরো, ফজল আমাকে একটু শক্ত করে ধরো, আমাকে ধরা করো। আল্লাহর নবীর চাচাতো ভাই ফজল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো সরকার আপনি অসুস্থ কেন দাঁড়াইবেন? বলে, বুঝবা না, আমাকে দাঁড়া করাও। ফজল বলে, আমি নবীকে দাঁড়া করাইলাম, নবী আর একজন সাহাবীর কাঁধে আর আমার কাঁধে ভর করে নবী ডাক দিয়া কয়, ফজল চলো চলো মসজিদে নববীর সামনে চলো। নবী কদম দিতে পারে না, আমি যখন নবীকে নিয়ে চলতে লাগলাম নবীর দুইটা পাও শেষরাইতে জমিনের ভিতরে দাগ কইরা যায়। ফজল বলে, আমি নবীকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে আমি মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেলাম, সাহাবাই কেরাম নবীর
আল্লাহর জবান থেকে মধুর বাণী শোনার জন্য উপস্থিত হওয়া যায়। আল্লাহর নবী উসা জায়গায় দাঁড়ায়া আমার কাঁধে ভর কইরা আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবাই কেরাম কে আছো? আমি পয়গম্বর তার কাছে ঋণী, আমি তোমার কাছ থেকে কর্জ নিয়েছি, আমি তোমার কাছ থেকে ধার নিয়েছি, বা আমি তোমার উপরে জুলুম করেছি, আজকে তুমি তোমার বদলা চুকায় নাও, তুমি তোমার বদলা পরিশোধ করে নাও। বারবার বারবার মায়ার নবী যখন এভাবে এলান করতেছে, কে আছো কে আছো, আমি তার কাছ থেকে কর্জ করেছি, তার ঋণ পরিশোধ তুই জানাও, বারবার বারবার মায়ার নবী যখন এভাবে এলান করেন, একদম সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো সরকার, আমি আপনার কাছে তিন দিরহাম পাই। আল্লাহর নবী বলেন, সাহাবি কিভাবে তিন দিরহাম পাও বলে দাও। সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো সরকার, আপনি মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় এক ভিক্ষুক আসছিল, আপনার কাছে দিনার দিরহাম ছিল না, আমাকে দিয়ে দিতে বলছিলেন, আমি আমার দিনার দিরহাম থেকে তিন দিরহাম তাকে দিয়ে দিয়েছিলাম, ওই তিন দিরহাম আমাকে পরিশোধ করা হয় না। আল্লাহর নবী সরকারে দোয়া আলম রহমাতাল লিল আলামিন ফজলকে ডাক দেয়া, কয় ফজল, এই সাহাবিকে তিন দিরহাম দিয়া দাও। সাহাবি তিন দিরহাম পাওয়া যায়, আল্লাহর নবী সরকারে দোয়া আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দেয়া, বলেন, সাহাবায়ে কেরাম কে আছো যার উপরে আমি জুলুম করেছি, অন্যায় করেছি, যাকে অন্যায়ভাবে আমি আঘাত করেছি, অন্যায়ভাবে কথা দিয়া কষ্ট দিয়েছি, আজকে বদলা চুকায় নাও, বদলা পরিশোধ করে নাও। বারবার বারবার যখন এলান করতেছি, এমন সময় দুই ফোঁটা চোখে পানি নিয়া একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, সরকার গো, আমি বদলা পরিশোধ করতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবি কি বদলা পরিশোধ করবা? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আঘাতের বদলে আঘাত করতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবি কিভাবে আঘাত করেছি? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো সরকার, যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার পিঠে ছড়া হয়ে চলতেছিলেন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছিলেন, আপনার হাতের ভিতর তরবারি ঘুরাচ্ছিলেন, আমি সাহাবি ওই যুদ্ধের চেয়ে তরবারিটা ঘুরাচ্ছিলেন, ঘুরতে ঘুরতে একটা আঘাত এসে আমার পিঠে লাগিয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আঘাতের পরিবর্তে আমি আঘাত করতে চাই। আল্লাহর নবী ফজলকে ডাক দে, কয় ফজল, যা যা আমার তরবারিটা নিয়ে আয়। এদিকে ওয়াকার সিদ্দিক আল্লাহর নবীর কাছে দাঁড়ানো, সাহাবিকে ডাক দে, কয় সাহাবি, কাকে আঘাত করবারে? সাহাবি যেই নবীর গায়ে মশামাসি পড়া নিষেধ, যেই নবীর গায়ে মশামাসি পড়া পর্যন্ত হারাম, এ সাহাবি তোর কি মাথা ঠিক আছে? মায়ার নবী বড় দুর্বল, আঘাত করলে মায়ার নবী সহ্য করতে পারবে না। সাহাবি যদি আঘাত এখন তুই করতে মনে চায়, আমি আবু বকর পিঠ পাইতা দিলাম, আমার গায়ে আঘাত কর, আল্লাহর নবীর গায়ে আঘাত করিস না। ওমর ডাক দিয়া বলেন, সাহাবি আমি ওমরের দিকে তাকা, আমি তো সেই আমার যে নাঙ্গা তরবারি নিয়া হাবিবে কিবরিয়ার গর্দান নেওয়ার জন্য এসেছিলাম, এর সাহাবি নবীর চাঁদ মুখ দেখা আমি তরবারি নবীর কদমে রেখা দিলাম, আমি নবীর হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেছে গা। সাহাবি আমার নবী বড় দুর্বল, আমার নবীকে আঘাত করিস না, আমার নবীকে আঘাত করিস না, যদি আঘাত করতে মনে চায় আমি ওমরের পিঠটা পাইতা দিলাম, আঘাত কর, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। সাহাবি আমার নবীকে আঘাত কইরো না, আমার নবী বড় দুর্বল। ফাতেমার কাছে যে ফজল ডাক দেয়া, কয় ফাতেমা, ও ফাতেমা, নবীর তরবারিটা দাও। ফাতেমা ডাক দেয়া বলে, ফজল, আমার বাবা তরবারি দিয়ে কি করবে? আমার বাবার তো বড় দুর্বল, আমার বাবা অসুস্থ, যুদ্ধের ময়দানে যেতে পারবে না, আমার বাবা তরবারি দিয়ে কি করবে? ফাতেমা তোমার বাবা আজকে যুদ্ধের ময়দানে যাবে না, আজকে তোমার বাবাকে আঘাত করে বদলা চুকানো হবে, তোমার বাবার আঘাতের পরিবর্তে আজকে তোমার বাবাকে আঘাত করা হবে। ফাতেমা একটা চিল্লান মারিয়া ডাক দিয়া বলে, হাসান রে হোসেন, যা যা বাবা দূরে যা,
তোর নানাকে নাকি আঘাত করবে, তোর নানাকে আঘাত করলে তোর মা সহ্য করতে পারবে না, কারণ তোর নানা ছাড়া আমার আপন জন বলতে কেউ নাই, আমি তোর নানা ছাড়া কাউকে আপন ভাবি না রে বাবা। এ বাবা যা যা, আমার বাবার গায়ে আঘাত করলে আমি সহ্য করতে পারবো না, আমার বাবা বড় দুর্বল, আমার বাবা বড় দুর্বল, যা রে বাবা যা, তোর নানার গায়ে যেন তোরা জীবিত থাকতে আঘাত করতে না পারে। তাই ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর দুই পাশে এসে দাঁড়া যায়, সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবি আমরা নবীর সাহাবি না, আমরা নবীর নাতি, তোর দুই পাশে দাঁড়ায় গেলাম, আমি ইমাম হাসান, ওই যে আমার ছোট ভাই ইমাম হুসাইন, সাহাবি রে আমার নানাকে আঘাত করো না, আমার নানা বড় দুর্বল, আমার নানাকে আঘাত করলে আমার নানা সহ্য করতে পারবে না রে সাহাবি, আমার নানা দাঁড়ায় হাঁটতে পারে না, আমার নানা বড় দুর্বল, এরে সাহাবি যদি আঘাত করতে মনে চায়, আমার নানার রক্ত যদি তোর পছন্দ হয়, আমাদের শরীরের ভিতরে আমার নানার রক্ত বইতেছে, কোনো বাধা নাই, আঘাত কর আঘাত কর, কোনো বাধা নাই। ইমাম হাসান ডাক দিয়া কয়, সাহাবি আমার শরীরের ভিতরে আমার নানার রক্ত, ইমাম হোসেন ডাক দিয়া কয়, সাহাবি তাকায় দেখ, আমার চোখ দুইটা আমার নানার মতো দেখা যায়, আমার ঠোঁট দুইটা আমার নানার মতো দেখা যায়, আঘাত করতে যদি মনে চায়, আমাদের পিঠে আঘাত কর, কোনো বাধা নাই, আমার নানাকে আঘাত করো না, আমার নানা বড় দুর্বল, আমার নানাকে আঘাত করলে আমার নানা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী নাতিদেরকে দূরে সরায়া আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী নাও তোমার তরবারি, আঘাত করো, বদলা গ্রহণ করো, আমি নবী জালেম হয়ে রব্বি করিমের সামনে দাঁড়াইতে পারবো না। সাহাবী নবীর পিঠের কাছে দাঁড়া যায়, সাহাবী ডাক দিয়ে বলে, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, আমি গরিব সাহাবি, আমার ডাবল কোনো কাপড় নাই, আমি পরনে একটা কাপড় ছিলাম কিন্তু আমার পিঠে কোনো কাপড় ছিল না, কোনো চাদর ছিল না, আপনার পিঠে চাদর দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ চাদর থাকলে আঘাত করব না, আল্লাহর নবী গায়ের চাদরটা ফালা দেয়, ডাক দেয়া কয়, সাহাবি আঘাত কর, কোনো বাধা নাই, আঘাত কর, কোনো বাধা দিব না, কেউ তোকে ধমকাইব না, কেউ তোকে আঘাত করবে না, তুই আমাকে আঘাত করা তোর বদলা চুকায় নি, কিয়ামতের ময়দানে আমি আদালতে কিবরিয়া জালেম হয়ে দাঁড়াইতে পারবো না। সাহাবি নবীর পিছনে দাঁড়া যায়, নবী যখন আঘাত করতে বলে, সাহাবি তরবারিটা ফালায়া আল্লাহর নবীর পিছনে, আল্লাহর নবীর পিছের দুই হাতের নিচ দিয়ে হাতটা ঢুকায়া মহার নবুয়তে চুমু দিয়া আল্লাহর নবীর পাঁওটা জড়ায়া ডাক দে, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী কিভাবে ভাবলেন আমি আপনাকে আঘাত করবো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আঘাত করার মতো দুঃসাহস আমার নাই, ও আল্লাহর নবী আপনি যখন বারবার বলতেছিলেন আমি দুনিয়ার থাকব না, আমি সাহাবি আমার বুক ফাইটা কান্না আসতেছিল, আমি যদি নবী দুনিয়ার থেকে বিদায় না, আমি কার চেহারার দিকে তাকাই, খুদার তো পেট নিয়ে নবীর সামনে দাঁড়াইলে, নবীর চেহারা দেখলে খুদা নিবারণ হয়ে যেত, টেনশন নিয়ে নবীর সামনে দাঁড়াইলে সব টেনশনগুলো দূর হয়ে যেত, ওই মায়ার নবী যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, আমি সাহাবি কি নিয়ে বাঁচবো, কিভাবে থাকবো, আশা তো ছিল ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আমি দুনিয়ার থেকে বিদায় নিব, আপনি আমার জানাজারে মাহমুদি করবেন, আপনি আমাকে নিজের হাতে কবরে রাখবেন, যেন কবরে শুয়া শুয়া যখন মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, আমি ডাক দেয়া বলবে, রে মুনকার নাকি আবার জানা জানলার নবী করেছে, নবীর কদমে এই মাটিতে পড়েছে, আঘাত করিস না, যখন আজাবের ফেরেশতারা কবরে চলে আসবে, আমি ডাক দিয়া বলবো, ফেরেশতারে আঘাত করিস না, আমি নবীর সাহাবি, নবী আমার জানাজার ইমামতি করেছে, আঘাত করিস না।
আপনি যদি আমার আগে দুনিয়ার থেকে বিদায় নেন, আমি কি নিয়ে আর দুনিয়ার থেকে বিদায় নিব, আমার কোনো পুঁজি নাই। তাই বারবারে বাহানা কইরা এ নাটক কইরা, আমি আপনার মহারে নবতী একটু চুমু দিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে যখন দাঁড়াইব, আল্লাহ তাআলা যদি আমার কোন আমল গ্রহণযোগ্য না করে, আমি আল্লাহকে ডাক দিয়া বলব আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না আল্লাহ, এই ঠোঁট দুইটা দিয়ে আমি তোমার বন্ধুর মহারানবুয়াতে চুমু দিয়েছি আল্লাহ, এই মহারানবুয়াতে চুমু দিয়েছি, তুমি আমাকে আর জাহান্নামে জ্বালায় না। ও যুবক ভাই, মুরব্বী বাবাজির, আমার এই মজমায় যারা উপস্থিত হয়েছেন বাবা, কারো জীবনের 60 বছর, কারো জীবনের 70 বছর, কারো জীবনের 50, 40, 30 বছর, আমি ইমরান হোসেন মুজাহিদির 30টা বছর অতিবাহিত হয়ে গেছে বাবা। আমি আমার জীবনের অতীতের দিকে মোতায়েনা করলে দেখি আমার মতো গুনাহগার পাপী আর কেউ নাই। এ যুবক ভাই, আজকে রাত্রে যেহেতু আল্লাহ তাআলা এ বরকতি মজমায় নিয়ে আসছে রে বাবা, আজকে এখান থেকে তওবা করে যদি বিদায় নিতে পারো, দুইটা ফোঁটা চোখের পানি সেরা যদি কান্না করতে পারো রে বাবা, এই দুইটা ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু عليه وسلم حرمت النار على من بكت من خشيه الله رسول قال যেই চোখ জাহান্নামের বাইকান্দা দেয় আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো maaf কইরা জান্নাতি বানা দেয়। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আজকে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে যারা চোখের পানি সাইরা দিছ রে বাবা, আমার দিল বলে আল্লাহ তাআলা গুনাহগুলো maaf করে দিয়েছে। এই জন্য যুবক ভাই আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। রাসূল কয় 5টা শর্তের সাথে যদি কেউ তওবা করতে পারে, যেই মাত্র 5টা শর্তের সাথে তওবা করবে, পয়গম্বর আরবি তার পাক জবান দিয়ে ঘোষণা করে, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। সরকার বলেন, যেই ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় যেমনি ভাবে একটা সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ার ভিতরে পদার্পণ করে, ওই সন্তানের যেরকম কোনো গুনাহ থাকে না, তওবাকারী বান্দারও আমল নামে কোনো গুনাহ থাকে না। অন্য রাওয়ায়েত আল্লাহর নবী বলেন, তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হইল আল্লাহর বন্ধু। এই জন্য প্রশ্ন হইতে পারে, হুজুর কয়বার ইস্তেগফার করব, কয়বার পড়ব? যুবক ভাইরা আমার, আল্লাহর নবী তার প্রিয় সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, ও আবু যর, তুমি ইস্তেগফার বাদ দিয়ে কোন রাস্তা দিয়ে ঘুরতেছো? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 মাররা দৈনিক 100 বার ইস্তেগফার করি। ও যুবক ভাই, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবী সমস্ত গুনাহ থেকে মাসুম, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী সমস্ত গুনাহ থেকে মাহফুজ, ওই নবীর যদি কোনো গুনাহ করে, নবী যদি ইস্তেগফার করে, তাহলে তোমার আমার ইস্তেগফার করার দরকার আছে কি নাই? যুবক ভাইরা আমার, ইস্তেগফারটাকে যদি দৈনন্দিন আমল বানায় নিতে পারো, উঠতেছো তখনও বলবে আস্তাগফিরুল্লাহ, বসতেছো তখনও বলবে আস্তাগফিরুল্লাহ, চলতেছো তখনও বলবে আস্তাগফিরুল্লাহ, হাঁটতে বসতে উঠতে চলতে যদি বলো আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তেগফারটাকে যদি তোমার দৈনন্দিন দাইমি আমল পরিণত করতে পারো, বলে ইস্তেগফার করনে ওয়ালার জবানটাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। এই জবান দিয়া যা কয় আসমানের মাওলা আল্লাহ সেটাই কবুল করে নেয়। সর্বোপরি একটা ছোট্ট একটা ঘটনা শুনিলে আমি আমার আলোচনা শেষ করব, বলে ইস্তেগফার করনে ওয়ালা বান্দার জবানের কত পাওয়ার, বলে এই বলে 4 ইমামের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? 4 মাযহাবের একজন মাযহাব একজন ইমাম, প্রসিদ্ধ 4টা মাযহাব, এই 4 মাযহাবের এক মাযহাবের ইমাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি।
ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফর করতেছেন, একদিন সফর করতে করতে রাত্রবেলা কোথাও থাকার জায়গা নাই, ইশারার নামাজ পড়া মসজিদের বারান্দায় থাকতে গেছে, প্রত্যেক মানুষ কেউ চিনে না, কয় না না এখানে থাকা যাইবে না, করে অন্য কোথাও থাকো, দেখে বাজারের এক কোনায় এক যুবক রুটি বানায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ও রুটিওয়ালার কিনারায় যে আগুন, শীতের দিন আগুন পোয়াচ্ছে, বলে যেন ঠান্ডাটা কম লাগে, ডাক দা বলে যুবক আমি কি তোমার কাছে পয়সা আগুন হইতে পারি, যুবক বলে কোনো বাধা নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে যুবক রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাগফিরুল্লাহ রুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি তোমার উপরে দেয় আস্তাগফিরুল্লাহ, উঠে তখন আস্তাগফিরুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়ের যুবক ইস্তিগফারের আমল কোথায় পাইলা, কতদিন ধরে ইস্তিগফারের আমল করো, আমল করেই বা লাভ কি, যুবক ডাক দিয়ে কয় বহুদিন আগে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় শুনেছি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই ওখানে হাদিসের দর্শ দিচ্ছিলেন আর এই ইস্তিগফারের ফজিলত বর্ণনা করতেছিলেন, আমি আমার সকল দোয়াকে আল্লাহ কবুল করেছি, একটা দোয়াও বিফলে যায় না হয়, যুবক ডাক দেয়া বলে হ্যাঁ একটা দোয়া এখন পর্যন্ত আমার কবুল হয় নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে যুবক কোন দোয়াটা কবুল হয় নাই, যুবক ডাক দেয়া বলে ভাই তুমি কি তোমাকে চিনি না, তবে আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হইল আমি যার কাছ থেকে আমলটা শিখেছি তাকে দুই নয়নে দেখি নাই, একটু যদি দুই নয়নে দেখতে পারতাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যদি সাক্ষাৎ হইতো তাহলে আমি বড় ধন্য হইতাম, আল্লাহর কাছে দোয়া করতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি সাইরা আর যুবকের হাতটা ধইরা বলে যুবক আর দোয়া করার দরকার নাই, আল্লাহ তাআলা তোর দোয়াকে কবুল কইরা আহমদ ইবনে হাম্বলকে শত শত মাইল রাস্তা সফর করায়া তোর সামনে হাজির করে দিয়েছে, এই জন্য যুবক ভাইরা আমার আমি একজন যুবক তোমরাও একজন যুবক, যুবক ভাই আজকে মজমায় এসেছ রে বাবা আমি তোমাদের হাতে ধরি পায়ে ধরি আর কোনোদিন গুনাহ করবা না নামাজ ছাড়বা না, যুবক ভাই প্রশ্ন হইতে পারে হুজুর কেন আপনি হাতে ধরবেন পায়ে ধরবেন, আপনি আমার টাকার নামে আপনার টাকায়, যুবক ভাই কোরআন হাদিস কইলা দেখলাম যে রাস্তায় চলতেছি রে বাবা এটা ভয়াবহ রাস্তা, ও যুবক ভাই যে রাস্তায় চলতেছি বড় ভয়াবহ রাস্তা, এই জন্য যুবক ভাইরা আমার এই রাস্তা ছেড়া দাও, তোমার আমার দোয়া কেন কবুল হয় না, আগে আমাদের আহাবের বুজুর্গরা দোয়া করলেই কবুল হয়ে যেত, আগে মুরব্বীরা দোয়া করলেই দোয়া কবুল হয়ে যেত, কেন দোয়া কবুল হয় না, কারণ তোমার আমার ভিতরে হারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীরের ভিতরে হারাম ঢুকে বলে যেই শরীর যেই ব্যক্তি হারাম ভক্ষণ করে তার শরীর জান্নাতে যাইবে না, যেই ব্যক্তি হালাল খায় আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে, এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো হালাল খাওয়া হারাম ছাড়া, যুবক ভাই হালাল ছায় হালাল খাবা হারাম ছাড়বা, হালাল খাবা হারাম ছাড়বা, হালাল খাবা হারাম ছাড়বা, গুনার ভিতরে পা বাড়াইবে না গুনার দিকে পা বাড়াইবে না পার্বত ইনশাআল্লাহ, যুবক ভাইরা আমার সংক্ষিপ্ত সময় অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা গুছিয়ে নিব, এর আগে আল্লাহর নবী সরকার দোয়া আলমের একটা শেষ একটা নসিহত আমি আপনাদেরকে শোনা যাই, আল্লাহর নবী সরকার দোয়া আলম একবার সাহাবা ইকরামদেরকে বয়ান করতেছিলেন নসিহত করতেছিলেন, এমন সময় আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা ইকরাম আজকে আমি সকলকে বয়ান করব না নসিহত করব না,
একজনকে নসিহাত করব যে আমার নসিহাতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিবা। কে আছো? হযরতে আবু হুরায়রা হাত তুলতে জায়গায় বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমি আবু হুরায়রা রাজি আছি, আপনার নসিহাতটা আমি নিজে শুনব, নিজে আমল করব, আপনার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিব। আবু হুরায়রা বলেন আল্লাহর নবী আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন, আদা খামসিন, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপর আল্লাহর নবী আমাকে নসিহত করতেছে, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও, গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছে, কঠিন করা সম্ভব নয়। যুবক ভাইরা আমার, আমার নিজের তো কত কমতি, আমার মতো জালেম গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী মজমে আর কেউ নাই। এই গভীর রাত্রে প্রথম আসমানে আল্লাহ তাআলা ঈশা বান্দার নাম দুইরা দুইরা ডাকতেছি, এই গভীর রাত্রে আমি আমার বাবাজিদেরকে সাক্ষী রেখা, কলিজার টুকরা যুবকদেরকে সাক্ষী রেখা, আমি আমাকে বলতেছি ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও।